দর্শক বন্ধুরা আপনারা শুনছিলেন উপন্যাস সেই শিশির ভেজা মাঠখানি লেখক প্রচ্ছদ ও পাঠে রায় চলে যাচ্ছি চ্যাপ্টার নাইনে মিতিনের মিতিন এই সংসারে আসার পর মধ্যে বয়ে গেছে আট বছর বয়ে গেছে আরও অনেক কিছু মিতিনের বাবা বিনয়বাবু ইহকাল ছেড়ে গেছেন বেশ কবছর হলো খুবই কষ্টে কেটেছে জীবনের শেষ দিনগুলি শারীরিক মানসিক কোনো দিকেই তিনি শান্তি পাননি ক্যান্সারের ঘায়ে পিঠে পচন ধরে গিয়েছিল মনে ছিল মেয়ের জন্য তীব্র উৎকণ্ঠা অভিমান ও নিঃসঙ্গতা বিছানায় মেয়ের নাম উচ্চারণ করেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিনয়বাবু সুধাদেবীর মনে গভীরভাবে বেজেছিল সেই শেষ শব্দ ঘটনার জটিলতা বোঝার অবস্থায় তিনিও ছিলেন না সমস্ত হতাশা রাগ দুঃখ ক্ষোভ গিয়ে পড়ল মেয়ের উপর মিথিনের চিন্তাতেই উনি এত তাড়াতাড়ি চলে গেলেন ওই মুখ পড়া মেয়ের মুখ দেখতে চাই না আমি আর মেয়ের প্রতি বিরূপ হয়ে সম্পর্ক ছেদ করেন সুধাদেবী পিতৃবিয়োগের খবরটুকু খবরটি পায় মিতিন প্রায় ছ মাস পরে ঘটনাচক্রে বিপ্লবের এক সহকর্মীর বাবার সঙ্গে বিনয়বাবুর সক্ষতা ছিল এককালে তারই সূত্রে খবরটি কানে আসে বিপ্লবের তোমার বাপ টসকেছে তাহলে শেষমেশ যাক একটা জ্বালাতন কমলো কথাগুলো খুব সহজভাবেই ছুঁড়ে দিয়েছিল বিপ্লব মিতিন দীর্ঘদিন ঘুমোতে পারেনি এই ঘটনার পর বাবার মৃত্যু সংবাদ তাকে পুরোপুরি ভেঙে দিয়েছিল তাকে বাড়ির লোক একবারও জানায়নি প্রয়োজন মনে করেনি সেটাই স্বাভাবিক বিয়ের পর একবারও সে বাপের বাড়ি মুখ হয়নি সময়ের সাথে সাথে ফোন মারফত যোগাযোগের উপরও শ্বশুর থেকে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি হয় নাতনিকেও দেখতে নিয়ে যায়নি নিতিন বলা ভালো নিয়ে যেতে দেওয়া হয়নি ফলে মা বাবার অভিমান থাকা স্বাভাবিক কিন্তু তাই বলে বুকটা ফেটে আসতে চাইলো মিতিনের বাবা আর নেই সে জানতে পর্যন্ত পারেনি সে শেষবারের মতো ছুটে যেতে পারেনি ধরতে পারেনি বাবার দুই জীর্ণ হাত সেই হাত সেই দুই হাত যা এককালে বলিষ্ঠ হয়ে বিষ্ট করে থাকতো ছোট্ট মিতিনের কচি আঙুলগুলি যে হাত ধরে রোজ দিঘির পাড় দিয়ে টুকটুক করে যেত বাবা মেয়ে দিনের পর দিন সব স্মৃতি ভাসতে লাগলো চোখের সামনে মিথিন দীর্ঘদিন ঘুমোতে পারেনি দীর্ঘদিন এরপর আগামী ভিডিওয়ে